আপনি দেখেছেন যে গত কয়েকদিনে ঢাকা শহরে যেই নাশকতামূলক যেই কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানিও ঘটনা ঘটেছে, এতে করে ঢাকা শহরের যে আমাদের যে 50টি থানা রয়েছে সেই 50টি থানায় এখন পর্যন্ত 264টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এখন পর্যন্ত 264টি, এটি আরও 4-5টা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তো। আর এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে 2850 জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি, আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান, আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান, কিছুটা হচ্ছে ব্লক রেড, কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের যে গোয়েন্দা সেখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে। তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই, সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই। সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী, আমরা তাদেরকে ধরার জন্য যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা কাজ প্রাণপণে কাজ করে যাচ্ছি। ব্লক রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ, আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি না, একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই। এবং ব্লক রেডে আমরা এই কারণে সিনিয়র অফিসার ডেপ্লয় করেছি, সিনিয়র অফিসারের নেতৃত্বে ব্লক রেড পরিচালিত হয় সো দ্যাট এইখানে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, আইনের কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, নিরপরাধ কোনো মানুষ যেন পুলিশের দ্বারা বিন্দু মাত্র কোনো হেনস্থার শিকার না হয়। তবে অপরাধী যে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা নিশ্চিত করতে চাই যদি তারপরেও যদি কোনো কিছু ব্যত্য হয় আমরা খবর পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। আমার জানা মতে বিভিন্ন থানায় প্রায় 52 বা 53টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর কিছু মামলা দায়ের করা হয়েছে যারা বাদী পক্ষ হচ্ছে সাধারণ মানুষ, যারা তারা বাদী হয়েছে, আর কিছু মামলা বাদীরা যদি কেউ অভিযোগ না করে রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়েছে। সো এই পর্যন্ত আমার জানা মতে 53টি মামলা রুজু করা হয়েছে বিভিন্ন থানায় 302 ধারায়, যেগুলি হত্যাকাণ্ডের ধারায়। যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক, আমরা কেউ কোনো মৃত্যু প্রত্যাশা করি না, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না এবং যেই মামলাগুলি আমাদের 50টি থানায় যেখানে রুজু করা হয়েছে প্রত্যেকটি মামলার শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হবে।